বাইরের ওয়েদার আজ ভীষণ সুন্দর, খুব মেঘ করেছে, তার জন্য আজকে মুড়িতে আমরা বানাচ্ছি পেঁয়াজি একদম ঝালঝাল করে। সকালে জলখাবারে আমরা কিন্তু মুড়ি খেতেই ভালোবাসি, তাই বানিয়ে ফেলছি ঝালঝাল করে পেঁয়াজি। প্রথমে পেঁয়াজটা কেটে নিয়েছি, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যেহেতু পেঁয়াজের পরিমাণটা অনেকটাই বেশি আছে, তাই কিন্তু লবণের পরিমাণটা কিন্তু ঠিক করে দিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে লঙ্কা কুচি। একদম ঝালঝাল করে বানাবো, তার জন্য লঙ্কাটা কিন্তু একটু বেশিই দিলাম। আর দিয়ে দেব এক চিমটে হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেব পরিমাণ মতো বেসন। বেসনের পরিমাণটা কিন্তু খুব বেশি দেব না, জিনিসটা মুচমুচে হবে খেতে তাহলে ভালো লাগবে। আর খুব বেশি বেসন দিয়ে দিলে কিন্তু একদম গ্যাদগ্যাদে হয়ে যায়, খেতে ভালো লাগে না। বেসন দিয়ে দিয়েছি 4 চামচ মতো। এবারে ভালো করে মেখে নেব। প্রথমে সমস্ত কিছু মেখে নেব, তারপরে জল দেব, কারণ পেঁয়াজ থেকে কিন্তু অনেকটাই জল বেরোয় ভালো করে চটকালে। তো তার জন্য প্রথমে ভালো করে মেখে নিয়ে তারপরে কিন্তু জল দেব। খুব ভালো করে মাখা হয়ে গেছে। চলুন এবারে তেলটা কড়াইয়ের মধ্যে নিই, তেল ভালো করে গরম করি আর গরম গরম ভেজে নিই। কড়া নিয়ে নিলাম, কড়াতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেলেই ভাজবো। সর্ষের তেলে ভাজলে কিন্তু খেতে বেশি ভালো লাগে, চাইলে আপনারা সাদা তেলে ভাজতে পারেন, তবে সর্ষের তেলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। ব্যাস, তেল খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবারে একটা একটা করে পেঁয়াজিগুলো ভেজে নেব। এদিকে পেঁয়াজিগুলো ভাজা হোক, আর চলুন দেখাই আপনাদের আজকের ওয়েদারটা কেমন। এই ওয়েদারে তেলে ভাজা আর খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। দেখুন বাইরের ওয়েদারটা কেমন,
এখন ঘড়িতে বাজে 8:30। দেখে মনে হচ্ছে পুরো সন্ধে হয়ে গেছে, প্রায় হবো। আজ আমাদের এদিকে হাট বার, তো ওই জন্য রাস্তাঘাটে দু একটা লোক আছে, তা না হলে এই ওয়েদারে হয়তো কেউই বেরোতো না। আর হাওয়াও কিন্তু বেশ ভালোই দিচ্ছে। সকালে 1 পশলা বৃষ্টিও হয়েছে। চলুন এবার পেঁয়াজগুলো দেখে আসি। পেঁয়াজিগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন এবার তুলে নেব। তুলে নিয়ে আবার বাকি পেঁয়াজিগুলোও কিন্তু এক এক করে ভেজে নেব। এখানে প্রায় আমি 500 মতো পেঁয়াজ নিয়েছিলাম, তো 500 পেঁয়াজেরই কিন্তু পকোড়াগুলো হবে। বাকিগুলোও ঠিক একইভাবেই ভেজে নিচ্ছি। গরম গরম পেঁয়াজি আর মুড়ি, আজকে সকালের মেনুতে আমাদের এটাই হলো। আপনাদের বৃষ্টির ওয়েদারে কী কী রান্না হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আমাদের খিচুড়ি হয়নি, কারণ আমার মা একদমই ভালোবাসে না খিচুড়ি রান্না করতে, আর আমি খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি। যাই হোক, সকালের পেঁয়াজিটা দিয়েই মনটা ঠান্ডা করলাম। কেমন লাগে আমার ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।